डियर স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতির মৌলিক বিষয়গুলি। যে পাঠটা ছিল এটার আরেকটা অংশ, যেটা হচ্ছে অর্থবিজ্ঞানের পরিসর। তার আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বিভিন্ন অর্থবিজ্ঞানীদের সংজ্ঞা, অর্থনীতি সম্বন্ধে তাদের কি কি সংজ্ঞা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যা পড়ব সেটা হচ্ছে অর্থবিজ্ঞানের পরিসর। তো এটার মধ্যে আছে যে অর্থবিজ্ঞানের মধ্যে কোন কোন জিনিসগুলি অন্তর্ভুক্ত, কি কি বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করছে, অধ্যয়ন করছে সেটাই। তার মধ্যে প্রথমে চারটা ইম্পর্টেন্ট যা বিষয় হচ্ছে সেগুলি হচ্ছে ভোগ কার্য, উৎপাদন, বিতরণ এবং বিনিময়। এই চারটা প্রধান কার্য হচ্ছে যেগুলোকে নিয়ে অর্থনীতি অধ্যয়ন করে, এবং সেগুলি হচ্ছে অর্থনীতির বা অর্থবিজ্ঞানের পরিসর। তো ভোগ কার্য, সেই কথাটা প্রথমে বুঝতে হবে তোমাদের। ভোগ কার্য মানে কি? অর্থবিজ্ঞানে ভোগ বলতে বলা হয় আমাদের অভাব দূর করার যে কোনো কার্যকলাপ, সেটাই হচ্ছে ভোগ। তো মানুষের অভাব বা মানুষের চাহিদা সেটাকে পূরণ করার জন্য যে কার্য সেটাই হচ্ছে ভোগ কার্য। তো সেই ভোগ কার্যকে সমাধান করার জন্য বা সম্পাদন করার জন্য বিভিন্ন রকমের বিধি আছে, সেই বিধিগুলি অর্থবিজ্ঞানের পরিসরে অন্তর্ভুক্ত। সেই সাথে আছে ভোক্তার ভারসাম্য, এই বিষয়গুলি হচ্ছে ভোগ কার্যের অন্তর্ভুক্ত, এবং অন্য কথায় বলতে গেলে সেগুলি হচ্ছে অর্থবিজ্ঞানের পরিসর। দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন। ভোগ কার্যের পরে আসছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে উৎপাদন। যে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে চারটা উপাদানের দরকার, সেগুলি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটা হচ্ছে উৎপাদনের উপাদান। এই চারটা উপাদান ছাড়া কোনো দ্রব্যকে উৎপাদন করা যায় না। তো সেগুলি আছে উৎপাদন কার্যের সাথে নিয়োজিত, এইগুলি অর্থনীতির পরিসরে অন্তর্ভুক্ত হচ্ছে। সেই সাথে আছে উৎপাদনের উৎপাদকের ভারসাম্য এবং আর্থিক ব্যবস্থা। যে উৎপাদন করে তাকে বলা হয় উৎপাদক, এবং যে ভোগ করে তাকে বলা হয় ভোক্তা। তো ভোগ কার্যের সাথে ভোক্তার কার্যকলাপগুলি অন্তর্ভুক্ত হয়, সেগুলি জড়িত, এবং উৎপাদনের সাথে হচ্ছে উৎপাদকের কার্যকলাপ। উৎপাদকের কার্যকলাপ, উৎপাদকের ভারসাম্য, এগুলি হচ্ছে আমাদের অর্থনীতির পরিসরে অন্তর্ভুক্ত। তৃতীয়ত হচ্ছে বিতরণ। একটা জিনিস যখন উৎপাদন হলো, তখন পরবর্তী কাজটা হলো সেটাকে ভোক্তার মধ্যে বিতরণ করে দেওয়া। ভোক্তার কাছে যদি পৌঁছে, তখনই গিয়ে উৎপাদন কার্যটা ফলপ্রসূ হয়। তো সেই বিতরণ প্রক্রিয়া যাতে সঠিক হয়, তার জন্য যে সকল নীতি বা তত্ত্ব অনুসরণ করা হয়, সেগুলিও অর্থনীতির পরিসরে অন্তর্ভুক্ত। তো এই তিনটা পেলাম আমরা। শুরুতে পেলাম ভোগ কার্য, তারপরে হচ্ছে উৎপাদন, তৃতীয়ত হচ্ছে বিতরণ, চতুর্থ হচ্ছে বিনিময়। বিনিময় মানে হচ্ছে কি, যেমন ধরো একজন উৎপাদক একটা কিছু উৎপাদন করলো, তার পক্ষে তো সব জিনিস কি উৎপাদন করা সম্ভব নয়। আমাদের দেশেও আমরা কি দেখি, কতগুলি জিনিস আমাদের দেশে খুব ভালো উৎপাদন হয়, কিন্তু সব জিনিস যে আমাদের দেশে উৎপাদিত হবে সেটা কথা নয়। তখন আমাদের কি করতে হয়, অন্য দেশ থেকে সেগুলিকে আনতে হয়। দেশ কেন, সেগুলি ধরো রাজ্যভিত্তিকও হতে পারে, জেলাভিত্তিকও হতে পারে, অঞ্চলভিত্তিকও হতে পারে। তো প্রত্যেকটা জিনিসই আমরা কি দেখি, যে মানুষের চাহিদাকে পূরণ করার জন্য যা যা উৎপাদন হওয়া দরকার, সবগুলি কিন্তু একটা অঞ্চলে বা একটা জায়গায় উৎপাদিত হয় না। সেটার বিভিন্ন কারণ আছে, প্রাকৃতিক কারণ আছে, ভৌগোলিক কারণ আছে। তখন আমাদের কি করতে হয়, সেই উৎপাদিত দ্রব্য যেটার চাহিদা আছে বা যে সামগ্রীর চাহিদা আছে, সেটাকে যদি আমাদের অঞ্চলে উৎপাদন করা না হয় বা করা যেতে পারে, পারা যায় না, তখন কি করতে হয়, অন্য জায়গা থেকে সেটাকে আনতে হয়, এবং সেটাই হচ্ছে বিনিময়। তো এইটার মধ্যে আছে দেশীয় বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। তার মানে কি, একটা দেশের সাথে অন্য দেশের যখন বাণিজ্য হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, এবং একই দেশের মধ্যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যখন জিনিসপত্রের বিনিময় করা হয়, তখন সেটাকে বলা হয় দেশীয় বাণিজ্য। তো সেই দেশীয় বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, এই জিনিসগুলো হচ্ছে বিনিময় যে কার্য সেটার অন্তর্ভুক্ত, বা সেটা হচ্ছে
অর্থবিজ্ঞানের পরিসরের অন্তর্ভুক্ত। তো এই চারটা হচ্ছে আমাদের অর্থবিজ্ঞানের পরিসরের মূল বিষয়বস্তু: ভোগকার্য, উৎপাদন, বিতরণ এবং বিনিময়। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থবিজ্ঞানের কয়েকটি মৌলিক ধারণা। সেটার মধ্যে সবচেয়ে প্রথমে হচ্ছে বস্তু বা সামগ্রী। বস্তু বা সামগ্রী হচ্ছে এমন সব দ্রব্য বা সেবা কার্য যেগুলি মানুষের অভাব পূরণ করতে পারে। অর্থনীতিতে বস্তু বলতে শুধুমাত্র যে সামগ্রীকে বোঝায় সেটা নয়, সেবা কার্যকেও বস্তু হিসেবে ধরা হয়। তো যে কোনো ধরনের সেবা কার্য, সেটা ধরো হতে পারে একজন শিক্ষকের শিক্ষকতা, একজন ডাক্তারের বা চিকিৎসকের চিকিৎসা সেবা করা, বা ধরো একজন পুলিশ কর্মী ওনার যে সেবা, এই ধরনের বিভিন্ন রকমের সেবা কার্য আছে, সেগুলিও কিন্তু অর্থবিজ্ঞানের বস্তু হিসেবে পরিগণিত হয়। তো বস্তুকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। সবচাইতে প্রথমে হচ্ছে ভৌতিক এবং অভৌতিক। ভৌতিক মানে কি? যেটার কিছু একটা শেপ আছে, সাইজ আছে, বা যেটাকে আমরা ধরা ছোঁয়া করতে পারি, সেগুলি হচ্ছে ভৌতিক। তো সেগুলির মধ্যে কি কি পড়ছে? যেমন ধরো তোমাদের খাতা, বই, পেন্সিল, কলম, চেয়ার, টেবিল, ডেস্ক, বেঞ্চ, যা যা আছে, বা ঘর দোয়ার, দরজা জানালা, সব কিছুই হচ্ছে ভৌতিক বস্তু। আর অভৌতিকের মধ্যে পড়ছে সেবা কার্য, যেমন শিক্ষকের শিক্ষাদান, একজন চিকিৎসকের সেবা, বা রাজনীতিবিদ, বা ধরো পুলিশ কর্মী ওনাদের যে সেবা, সেগুলি হচ্ছে অভৌতিক এবং সেগুলিও অর্থনীতিতে বস্তু হিসাবে পরিগণিত হয়। তারপরে বস্তুকে আরও দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো হলো কি? মুক্ত বস্তু এবং আর্থিক বস্তু। মুক্ত বস্তু হচ্ছে যেগুলি প্রকৃতি দান করে, যেখানের মধ্যে কোনো দর বা দাম দিয়ে আমাদের ব্যবহার করতে হয় না। উদাহরণস্বরূপে আমরা বলতে পারি সূর্যের রশ্মি, জল, বায়ু, এগুলো এগুলি আমাদের খুব দরকার, আমাদের অভাব পূরণ করে সেগুলি, কিন্তু এগুলি ব্যবহার করার জন্য কোনো দর বা দাম দিতে হয় না। আর সেই সাথে কি, এগুলির যোগান হচ্ছে অসীম, এগুলির যোগানের কোনো সীমা নাই, কারণ প্রকৃতি দান করছে, এখানে কোনো মনুষ্য সৃষ্টি কোনো দ্রব্য নয়। এগুলি হচ্ছে একদিকে হচ্ছে যোগান অসীম, অপরদিকে হচ্ছে এগুলি ব্যবহার করার জন্য কোনো দাম বা দর দিতে হয় না, তাই এগুলিকে বলা হয় মুক্ত বস্তু বা মুক্ত দ্রব্য। আরেকটি দ্রব্য হচ্ছে আর্থিক বস্তু। আর্থিক বস্তু হচ্ছে যেটার যোগান সীমিত, যেটা মনুষ্য সৃষ্ট, মানুষ যেটা তৈরি করে এবং যেটা ব্যবহারের জন্য দর দিতে হয় বা দাম দিয়ে আমাদের সেটাকে কিনতে হয়, সেটা হচ্ছে আর্থিক বস্তু। তো মুক্ত বস্তুর উদাহরণ দিলাম তোমাদেরকে, যেগুলি প্রকৃতির দান, যেমন জল, বায়ু, সূর্যের কিরণ, এগুলি হচ্ছে সব মুক্ত বস্তু। আর সেই সাথে অন্যদিকে আর্থিক বস্তুর উদাহরণ হচ্ছে যে কোনো দ্রব্য, যেমন ধরো আমাদের কাপড় চোপড়, খাদ্য বস্তু, যাই আমরা কিনি, যেটাকে দাম দিয়ে আমাদের কিনতে হয়, সেটা হচ্ছে আর্থিক বস্তু। বস্তুকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভোগ্য বস্তু, একটা হচ্ছে উৎপাদক বস্তু। ভোগ্য বস্তু হচ্ছে যেটাকে আমরা প্রত্যক্ষভাবে ভোগ করে নিতে পারি, যেটা রেডি পজিশনে থাকে, যেটাকে আমরা ভোগ করে নিতে পারি, সেটাকে বলা হয় ভোগ্য বস্তু। আর হচ্ছে উৎপাদক বস্তু, বা সেটাকে বলা হয় মূলধন জাতীয় বস্তু। উৎপাদক বস্তু বা মূলধন জাতীয় বস্তু, সেটা অন্য একটা বস্তুকে উৎপাদন করতে ব্যবহার করা হয়। যেমন ধরো যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিটা অলরেডি প্রডিউসড, এটাকে অন্য এক সময় প্রডিউসড করা হয়েছে, উৎপাদন করা হয়েছে, এখন সেটাকে আরও কিছু উৎপাদন করার কাজে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো সেলাই মেশিন, তো সেলাই যে মেশিনটা, এটা তো আর প্রকৃতি দান করে নাই, সেটাকে আমরা তৈরি করেছি, মানুষ তৈরি করেছে, এবং সেই সেলাই মেশিনটা দিয়ে আরও কিছু উৎপাদন করা হচ্ছে, ধরো কাপড় চোপড় এগুলিকে উৎপাদন করা হচ্ছে। তো সেই সেলাই মেশিনটা, এটা আগে উৎপাদিত হয়েছে এবং এটাকে এখন অন্য একটা কিছু উৎপাদন করার কাজে ব্যবহার করা হচ্ছে, সেটাকে বলা হয় মূলধন জাতীয় বস্তু বা উৎপাদক বস্তু। এটার আরেকটা নাম হচ্ছে অন্তর্বর্তী সামগ্রী। সেটাকে অন্তর্বর্তী সামগ্রী কেন বলা হয়? কারণ একটা উৎপাদিত বস্তু, সেটা আরেকটা কিছু উৎপাদন করার কাজে ব্যবহার হচ্ছে, তাই তাকে বলা হয় অন্তর্বর্তী সামগ্রী।
তো এই হচ্ছে আমাদের আজকের অর্থবিজ্ঞানের মৌলিক ধারণার প্রথম যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে বস্তু বা সামগ্রী। তো দুটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, একটা হচ্ছে অর্থনীতির পরিসর আর একটা হচ্ছে অর্থবিজ্ঞানের মৌলিক ধারণার প্রথম যেটা সেটা হচ্ছে বস্তু বা সামগ্রী। আজকের জন্য এতটুকুই আলোচনা করি, নেক্সট ক্লাসে আরেকটা কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো।